বেলালের সবচাইতে সুন্দর রমণী, তুমি বেলালের সাথে বিয়ে দেব, বেলাল রে তোমাকে আমি আজাদ করে দেব, অনেকগুলো সম্পদের মালিক করে দেব। বেলাল বলে, এ আমার মালিক, ও মাইয়া বিন খলব শোনো, যত লোক দেখাবে দেখাও, ইমানের শক্তি সবচেয়ে বড়, আমি বেলাল সব ছেড়ে দেব কিন্তু ইমান ছাড়বো না, আমি ইমান ছাড়বো না। ও মাইয়া বিন খলব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك সকলে মোহাব্বত নিয়ে আমার মুখ বলুন, صلوا عليه
وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى করে দেখ রাত্রি গভীর নিশীতে মরণ করে যাবে তো সঙ্গী হয়ে কবরে যাদের ভিতরে ঈমান আছে, সুবহানাল্লাহ,
যদি আমরা পাক্কা মুমেন হতে পারি, আমাদের ঠিকানাটা যদি হয় ইমানদারের ঠিকানা, কতটুকু লাভ পাব সেটা বাসায় প্রকাশ করা যাবে? আরে যারা বলেন যাবে, বুঝতে হবে ইমানটা কি। সাইয়েদুনা ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল ইমানু আত-তাসদীক, ইমান হচ্ছে অন্তরে জায়গা দেওয়া। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। 1971 সাল, আজ থেকে কয় বছর আগে? 71, বর্তমান 19, তাহলে কত হয়? 71। বলেন হুজুর অঙ্ক করতে তো আসি নাই। আরে বাবা কথা একটু বুঝে বললে ওই কথাটা ব্রেনের ভিতরে সহজ অ্যাকসেপ্ট হয়, ঠিক কিনা বলুন? আর আমরা তো হুজুগে বাঙালি, ঠিক না ব্যাঠি? বুঝতে বুঝতে এমন ভাবে বুঝে ফেলি নিজের ফুলাও বাপের কয় আপনি কম বুঝেন আমি কম বুঝি না, ঠিক কিনা? আবার অনেকগুলো মুরব্বী আছে নিজে দুষ করলে ও ছোট্ট ছেলে ধরাই দিলে কিন্তু চেষ্টা করে এরে কেমনে বলটি বানাই বানাই, এরকম আছে না? নাই। একদিন দাদা না দিকে বলতেছে না দি, রেলে চড়ে যখন আমি যাচ্ছিলাম ঢাকায়, দেখতেছি গাছ গাছালি সব ধরতেছে, নাতি বলে আপনার মতো বিয়া কোলা ছিল নি, দৌড়ছে তো রেলে না গাছ তো দৌড়ে নাই, তো আপনাদের যুগে বুঝি সব বিয়া করছিল, এরকম বাসাল নাতি নাই আছে না? নাই। তো বুঝাতে চাচ্ছি আমরা অনেকে হাসির চলে অনেক কিছু বুঝতে চাই না, কিন্তু সময় যখন ফুরিয়ে যায় তখন বুঝতে পারি নিজেদের জীবনটা কি করে কাটিয়ে ফেললাম, ঠিক কিনা বলুন? ওই 1971 সাল, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন এরা জানেন অনেক হিন্দু বুদ্ধ কলমা শরীফ মুখস্থ করে ফেলেছিল। পাঞ্জাবি যখন আসতো তো হিন্দু ইয়া মুসলমান হোক সে বলে আমি মুসলমান কলমা পাঠাও, সাথে সাথে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আসলে কি সে মুসলমান? না। কথা বলে সে মুসলমান নেই, সে মৃত্যুর ভয়ে কলমা মুখস্থ করেছে, মুখে আছে অন্তরে নাই, ঠিক কিনা? এই জন্য ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইমানু আত-তাসদীক, ইমান হচ্ছে অন্তরে জায়গা দেওয়া। অন্তরে বিশ্বাস করার নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা অনেকে দেখেছি অনেকে শুনেছি পত্রিকায় দেখেছি কানে শুনেছি যে অনেক সময়ে বাংলাদেশে যখন ঘূর্ণিঝড়ের যখন দুর্ভিক্ষ চলেছিল পাহাড়ি এলাকায় ইহুদি খ্রিস্টানেরা অনেককে লোক দেখিয়ে ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করতে, টিকে না বলে আর টিকে না, অথচ ইমানটা কত বড় মূল্যবান জিনিস। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আল্লাহর নবী দু জানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, যখন মেরাজ থেকে পৃথিবীর জমিন আসলেন
আমার নবী বলে দিলেন ও বেলাল, ইসলামের প্রথম দিনে বেলাল আমি রাসূল ডাকতেছি, একটু করে আমার সামনে আপনি আসুন। বেলাল যখন আসলেন বলে বেলাল একটু ঘুরে বলে দাও কোন আমলটা তুমি করেছ। বেলাল যে আমলের কারণে আমি রাসূল যখন জান্নাতে ভ্রমণ করতেছিলাম আমার আগে আগে তোমার কদম মুবারকের আওয়াজ আমি রাসূল শুনতে পেয়েছি। বেলাল একটু ঘুরে বলে দাও না কোন আমলটা করে। বেলাল জবাব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী সবাই যেভাবে নামাজ আদায় করে আমি বেলাল নামাজ আদায় করলাম, সবাই যেভাবে রোজা রাখে আমি বেলাল রোজা রাখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমার জীবনের মধ্যে আপনি রাসূলের একটা সুন্নাত আমি সর্বদা ধরে রেখেছি। ও আল্লাহর নবী যখন উযু করতাম উযু করা মাত্র তাহিয়াতুল উযুর দুই রাকাত নামাজ আমি আদায় করতাম, মসজিদে যখন ঢুকতাম ঢোকার সাথে সাথে দুই রাকাত দুহর মসজিদের নামাজ আমি আদায় করেছি। আমার তোমার জীবনে দায় আর কায়েম রাখার কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করেছেন জান্নাতে যেই বাহনে আমি রাসূল চড়ে ঘোরাফেরা করবো ওই বাহনের লাগাম থাকবে আপনি বেলালের হাতে। জোরে বলো আরো জোরে, ইনি কেমন বেলাল? বেলালের মনে উমাইয়া বিন খালাফ কবর পেরে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বেলালকে তার মনিব বলে বেলাল এক্ষুনি কলমা স্যার ইমান ছেড়ে দে। বেলাল বলে মরতে পারবো ইমান আমি ছাড়ব না। ও বেলাল আরবের সবচাইতে সুন্দর রমণী তুমি বেলালের সাথে বিয়ে দেব, বেলাল রে তোমাকে আমি আজাদ করে দেব অনেকগুলো সম্পদের মালিক করে দেব। বেলাল বলে এই আমার মালিক উমাইয়া বিন খালাফ শোনো যত লোক দেখাবে দেখাও ইমানের শক্তি সবচেয়ে বড়, আমি বেলাল সব ছেড়ে দেব কিন্তু ইমান ছাড়ব না, আমি ইমান ছাড়ব না। উমাইয়া বিন খালাফ বেলালের দুটো হাতে শিকল বেঁধে ফেললেন, দুটো পায়ে শিকল বাঁধলেন অথবা রশি বাঁধলেন, সূর্যের প্রখর তীব্রতার মাধ্যমে বারুদের চাইতে গরম হয়ে গেল ওই মরু অঞ্চলের বাণী, ওই উত্তপ্ত মরুভূমির বালির উপরে বেলালকে শোয়াইয়া দেওয়া হলো। একদিকে বালির গরম অপরদিকে আসমানের সূর্যের প্রখর রৌদ্রের গরম। বেলালকে বলে বেলাল ও বেলাল এক্ষুনি কলমা ছাড়ো। বেলাল বলে হুজুর আল্লাহ বলো এক একক আল্লাহ আমি বেলাল কলমা ছাড়ো না। উমাইয়া বিন খালাফ হঠাৎ দৌড়া দিয়ে একটা বাড়ি মারে রুদ্রের পক্ষতায় জলসে যাওয়া ওই পিঠে যখন দৌড়ার বাড়ি পড়ে গেল দৌড়ার সাথে পিঠের চামড়া উঠে গেল, ফিটকিনের রক্ত গড়িয়ে জমিনে পড়ল। বেলা চুকি পারে চললেন তারপরেও বলে হাজর আরেকটা বাড়ি মারে আবার রক্ত ছুটে, তারপরেও বেলার বলে হাজর আল্লাহ বেলালকে মারতে মারতে গোটা শরীরে কোনো বাল অংশ রাখা হলো না, বেলালের রক্তে মরুভূমির বালিগুলো লাল লাল হয়ে গেল। ওই অবস্থার
সম্পর্ক নয়, কোন আত্মীয়তার সম্পর্ক নয়, বেলালের পরিচয় হলো সে একজন কৃত গোলাম। আর হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, যার পূর্বে হায়াতুন নবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই সিদ্দিক আকবর তৎকালীন শ্রেষ্ঠ ধরি, উনি বেলালের এই করুণ অবস্থা দেখে বেলাল হলো সিদ্দিক আকবরের ইমানি ভাই। আজকে আমরা রক্তের ভাই হয়ে এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ে গিয়ে পেলি, অথচ দুইজনের আব্বায় দুইজনের মায়, নিজের ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি গিয়ে পেলে অনেক সময় আপন ভাইকে ঘর থেকে দূর দূর করে বের করে দি, অথচ সিদ্দিক আকবরের অন্তর গাল ইমানি ভাইয়ের জন্য, একজন মুমিন ভাইয়ের জন্য। হযরত সিদ্দিক আকবর যার শানে আমার রাসূল বলেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকুরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার রাসূল বলেন, আবু বকর সিদ্দিককে ভালোবাসা, ওনার শুকরিয়া আদায় করা হায়াতুন নবীর সকল উম্মতের নারী পুরুষের উপরে ওয়াজিব। সিদ্দিক আকবর ইমানি ভাই আর সারেরা ডাক মেরে বলে, ও মাইয়ামের খলক একটু করে দাঁড়া, আর একটা দুর্রার বাড়ি মারবি না, আয় তোর সাথে একটু সুক্তি করি। ও মাইয়া বের হলো আবু বকর সিদ্দিকের সামনে গেলেন, বলতেছে মারতে মারতে এক আজকে মেরে ফেলবো। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও মাইয়া বের হলো এত মারা মারলি, শরীরের চামড়া তুলে ফেললি, রক্তাক্ত করে ফেললি, বেহুশ বানিয়ে ফেললি, তারপরে বেলাল কলমা চলে না, মরে গেলে তোর লাগবি, তোর তো সব টাকা চলে যাবে, তার চাইতে বেলালকে আমার কাছে বিক্রি করে দে। জোরে বলো উমাইয়া বিন খলফ বলে, ঠিকই তো, মরে গেলে আমার লাগবি, টাকা দিয়ে বিক্রি করে দিলেন। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আমার নবী কদম মোবারক নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী কামলি মালে নবী, এতদিন আমি সিদ্দিক আকবর একজন গোলাম, আর এখন আমি সাথে করে আপনি নবীর আরেকজন গোলাম নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ বেলালকে নিয়ে আসলাম, বেলালকে আপনার গোলাম বানিয়ে দিলাম। আমার রাসূল বলেন, বেলাল আমি রাসূল কৃতদাস পোতা চালু করতে আসি নাই। ও বেলাল আমি রাসূল এসেছি কৃতদাস পোতা চিরতরে দাফন করার জন্য, যাও বেলাল তোমাকে আমি মুক্ত করে দিলাম, মুক্ত হওয়ায় তুমি ঘুরতে থাকবে, আর কেউ তোমাকে বেলাল আর কেউ কৃতদাস বলে ডাকবে না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে সকল গোলামি চারতে রাজি, আপনি নবীর গোলামি চারব না। এই জন্য ডক্টর ইকবাল বলেন, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে
বলে খোদা কি গুলামি মেয়ে ক্যা হে জরা তুম গুলামি মেয়ে আকর তো দেখো গুলামি ইয়ে হে গুলামি ইয়ে হে কে বাদ শহি সে বেহতর ইদর আর কিসে মত জগা কর তো দেখো রসুলে খুদা কি গুলামি মে ক্যা হে জরা তুম গুলামি মে আকর তো দেখো আল্লাহুম্মা তাহলে বেলা এক নাম্বার না দুই নাম্বার? কোন ধরনের ইমানদার? এক নাম্বার বলো না, কোন ধরনের ইমানদার? এক নাম্বার খাঁটি ইমানদার। এত মারা মারলো বেলাল, ইমাম দেয় নাই, প্রয়োজনে যান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ঠিক কিনা? কত সুন্দর নবী প্রেমিক বেলাল, যে বেলাল আজান না দিলে সূর্য উদয় হয় না, এত ভালোবাসলেন। একটু যদি জিজ্ঞাসা করি বেলাল তুমি কোন ধরনের মানুষ, বেলাল বলবে দেখার ভিতর আমি খুবই বিশ্রী, কিন্তু আল্লাহর কাছে নবীর গোলামের কারণে আমার দাম অনেক বেশি। আর একটু জোরে, বেলাল এত দাম তোমার কেমনি হয়ে গেল? বেলাল বলবে কারণ আমার আইডেন্টিফিকেশন হলো আমি ইমানদার। আরো জোরে, বন্ধুরে আমার, তো বলতেছি ইমানদার যদি হতে পারি তার মর্যাদা অনেক, ঠিক না বেটি? আরো জোরে বললাম ঠিক কিনা? সিদ্দিক আকবর প্রথম জান্নাতে প্রবেশ করবেন। ওগো সিদ্দিক আকবর, আপনার দাম এত কেমনে বেড়ে গেল? সিদ্দিক আকবর বলবে আমি গ্যাজেটেড ক্লাসের ইমামদার। আর একটু জোরে বলুন না। তো আমরা কি বাঁচবো নাকি মরবো? কথা বলেন না, আমরা মরার পরেও জিন্দা থাকবো, ঠিক না বেটি? আমরা মরার পরেও জিন্দা থাকবো। কোন মরে না, এরা জিন্দা থাকে। আরে চুজুরে বলুন, তো ফাক্কা ইমানদার হলে তার কাজগুলো হবে ইমানওয়ালা, ঠিক না বেটি? আরে চুজুরে বলুন ঠিক না? তো আমরা সব সময় আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদাই কবরে কান্দাইও না, দুনিয়াতে নাও কাঁদাই। যারা পড়তেছেন না মনে করবো এদের ভিতরে জাহান্নামের আগুনের ভয় নাই, সকলে বলি কারণ এটাও একটা মোনাজাত, ঠিক কিনা? আল্লাহর প্রতি এটা একটা প্রার্থনা, এটা শুধু গোসল না। জাহান্নামের আগুনে মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদাই কবরে কান্দাইও না, দুনিয়াতে নাও কাঁদাই। অজরাইল যেদিন দরা দিবে কোন জোর না চলিবে, অজরাইল যেদিন দরা দিবে
তোমাকে নিয়ে যাবে রাখতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদে কবরে কান, আর দুনিয়াতে নাও কাঁদে জাহান্নামের আগুনে মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদে। আসো মোমেন যদি হতে পারি, কোনো সমাজ উন্নয়নের দিকে যাই নাই, সমফাইলে যাই, আগে ইমানটা একটু বুঝতে হবে, ঠিক কেনে মোমেন যদি হতে পারে কি না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন আল্লাহু আল্লাহ ওয়ালিউল বন্ধু আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার, ঈমান খাঁটি, ঈমান মজবুত, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের বন্ধু জুড়ে বলো। আরে জোরে, প্রেসিডেন্ট যদি এই এলাকার কারো সাথে যদি সুসম্পর্ক রাখে, এলাকার লোকটার দাম কম না বেশি, এলাকার মহল্লার মানুষেরা গিয়ে বলবে আপনি প্রেসিডেন্টের খাস মানুষ, একটু করে এই রাস্তাটা খারাপ, একটু প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে আমাদের রাস্তাটার সুব্যবস্থা করুন, অথবা এলাকায় একটা স্কুল নাই, একটা স্কুলের ব্যবস্থা করে দিন, একটা মাদ্রাসা নাই, মাদ্রাসার ব্যবস্থা করে দিন, এলাকায় একটা মসজিদ নাই, মসজিদের ব্যবস্থা করে দিন, যদি সম্পর্ক ভালো হয় সম্ভব কিনা। আরো যারা বলেন ঠিক কিনা, একজন প্রেসিডেন্টের সাথে সম্পর্ক থাকলে যদি এত নিয়ামত পাওয়া যায়, আর যেই বান্দা বান্দিনের সাথে আল্লাহর সম্পর্ক, ওই ব্যক্তির দাম কত হতে পারে। আরে জোরে, আল্লাহ বলে দিলেন তোমরা সবাই আমার বন্ধু, শর্ত হলো ইমানদার হতে হবে। আর একটু জোরে, কি হতে হবে? ইমানদার। আচ্ছা, আজরাইলকে দেখলে ভয় লাগে না ভালো লাগে? কথা বলেন না, তাজারের সামনে আসলে বোঝা যায় কি রকম ব্যবহার, ঠিক কিনা? একজন লোক বিরাট একটা লাঠির বোঝা নিয়ে পাহাড়ে পথ দিয়ে আসতেছে, টাচ করে যখন কাইট হয়ে যখন লাখড়ির বোঝা পড়ে গেল, সে বলতেছে আজারাইলে তুই সবাই দেখো আমার ব্যবস্থা, ঠিক কথা যখন বললো টাস করে আজারাইল সামনে দাঁড়িয়ে গেছে, তো বলতেছে আপনি কে? বলতেছে আমি আর কে মালা খুলম, কি জন্য আসছো? কিছুক্ষণ আগে তুই না বললি আমি সবাই দেখি, তুমি দেখি না? বলো সরে এবার তুলে নিয়ে যাবো। বলে আমি কি জন্য ডাকছি? বল কি জন্য ডাকছেন? আমি লাঠির বোঝাটা উড়ে জনের লেগে ডাকছি। আজরাইল কত ভয়ঙ্কর, হাদিসে পাকের মধ্যে যেভাবে আছে বর্ণনা করলে শেষ করা যাবে না। আবার আজরাইল সবাইকে বই লাগাবে না, বরং সে কতগুলো ব্যক্তি আছে যাদেরকে আজরাইল সে জান্নাতের শুভ সংবাদ দেবে। হাদিসে পাকে আমার রাসূল বলেন উম্মত তুমি যখন পক্ষ ইমানদারে পরিণত হবে, উম্মত সাকরাতের বিছানায় আজরাইল সামনে আসবে, আজরাইল এসে যখন দেখবে তুমি ইমানদার, তুমি মুনাফিক নও, তুমি বেদিন নও, তুমি কাফের নও, তুমি মুশরিক নও, আজরাইল তোমাকে দেখা মাত্র বলে দেবে আসসালামু আলাইকা ইয়া বনি আল্লাহ।
আজরাইল বলবে গো আল্লাহর বন্ধু তোমাকে সালাম দিচ্ছি, কারণ আল্লাহ বলে দিয়েছেন যারা পাক্কা ইমানদার তারা আল্লাহর বলি। আরো জোরে এরপর মারা কুলমত বলবে ফখরুজ মিন দারিকা আল্লাতী খারাবতাহা, ওই ঘর ছেড়ে বের হয়ে আসো বন্ধু, দুনিয়া লাগবে না, দুনিয়ার গরজ তাই, ওই ঘর ছেড়ে দাও, ওই ঘর ছেড়ে বের হয়ে যাও, যেই ঘরটা তুমি ভেঙে দিয়েছো বলে বলো ইলা দারিকা আল্লাতী আমারতাহা, এমন একটা ঘরের দিকে চলো যে ঘরটা তুমি পরকালের জন্য বানিয়েছো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের একটা স্তর মালাকুল মউত তাকে ইজ্জত করবে। আর একটু জোরে তো বলতে চেয়েছিলাম, একটা মানুষ যদি সারা জিন্দেগি ভালো কাজ করে, সে যদি কলমা পড়ে ইমান না আনে, তাহলে সে ইমানদার হতে পারবে না? কথা বলুন পারবে না? আগে অন্তরের জায়গা দিতে হবে, এরপরে ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, এরপরে কাজে পরিণত করতে হবে। আর একটু জোরে, এই যদি অন্তরে বিশ্বাস, জবানের স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এগুলো যদি ঠিক রাখতে পারো, তাহলে বন্ধু তুমি পাক্কা ইমানদার। আর জোরে আসুন, এখন একটি পাক্কা ইমানদারের কবরের ভিতরের অবস্থা একটু জানি। কিতাবের নাম ইবনু মুন্দা, এটা আবার আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখানে বলা হচ্ছে ওয়ান আবিন নাদারা আন-নিসাবুরি, নিশাপুর নামক একটি জায়গায় একজন লোক বসবাস করতে, যার নাম হচ্ছে আবু নাদর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লোকটা কোন ইঞ্জিনিয়ার নয়, লোকটা কোন অ্যাডভোকেট নয়, ব্যারিস্টার নয়, জজ নয়, লোকটা কোন বড় আলেম নয়, লোকটা কোন হাফেজ কোরআন নয়, লোকটার পরিচয় চাল কুফার, লোকটা ছিল একজন কবর খননকারী। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। এই এলাকায় কবর খননকারী আছে না নাই? যদি কবর খননকারী থাকেন বাবা, শেষ রাতে অনুরোধ জানাচ্ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কারণ যে কবরটা করে চলতেছেন একদিন আপনাকে কবর যেতে হবে। আমরা তো দেখি অনেক কবর খননকারীর অন্তরে ভিতরে যে একদিন যেতে হবে ওই বইও নাই, কষাই আছে না, কষাই গরু ছাগল জবাই করতে করতে এমন অবস্থা হয়ে যায় রক্ত দেখলে তার এটা ফান্দাবাদের মতো মনে হয়। তো কাজী বলে দিচ্ছি, কবর খনন করা, কবরে মানুষ দাফন করা, মানুষকে গোসল দেওয়ানো, মানুষকে কাফন পরানো, এগুলো অনেক উচ্চতর দরকার স্বভাবের কাজ। তা আমাদের দেশের কবর খননকারীরা মাশা আল্লাহ কবরে যাওয়া মাত্র বলে এটা কার কবর চিনুস নেই, এটা আব্দুলের, এটা খালকুলের, আজে বাজে কথা শুরু করে দেয়। হাদিসে বাঘের মধ্যে আছে ওই ব্যক্তির পায়ের জুতার আওয়াজ ও কবর পাশে শুনতে পায়। যতক্ষণ যাবেন কবর খনন করবেন, দোয়া দরুদ পড়বেন, একদম কিছু না জানলে হায়াতুন নবীর রওদা শরীফে সালাতু সালাম জানাবেন, দরুদ শরীফ পড়বেন, আমার নবী খুশি হবে, কবরবাসীরা উপকার পাবে। আরে জোরে নয়তো আজে বাজে কথা বললে কবরবাসী আল্লাহকে প্রার্থনা করবে, আল্লাহ এই সমস্ত লোক থেকে আমাদেরকে হেফাজত কর। বাবা রে
কয়দিন বাঁচবো আমরা? কবর তো যেতে হবে, মরতে একদিন হবে। দাদা নাই, আব্বা নাই, আজকে আমরাও সন্তানের পিতা, আমাদের কি কবরে যেতে হবে? বন্ধুরে আমার আপনাদের নিশাপুরি উনিও একজন কবর করণকারী, কিন্তু কবর করণ করলেও কিতাবের মধ্যে আছে ওয়াকানা সলিহান ওয়ান। ওই আবুনদর নিশাপুরি উনি একজন ফাক্কা ইমানদার, একজন মক্কায় ব্যক্তি ছিল। যে ভালো কাজ করত, খারাপ কাজ কথা বলেন, খারাপ কাজ আজকে গৌসে বুগদাদের ফাতেহাই আজদাহু, গৌসে বুগদাদের জীবনে আম্মা জানের প্রথম শিক্ষা ছিল ভালো কাজ, সেটা হচ্ছে বাবা যতই বিপদ আসবে আসুক মিথ্যা কথা বলবে না। সিলাই করে দিয়েছিল 40টা স্বর্ণ মুদ্রা জামার অস্তিনির ভিতরে, 40 জন ডাকাত কাফেলাকে আক্রমণ করল, ওনাকে কেউ যাচাই বাছাই করে না। একজন বলে কিছু থাকলেও থাকতে পারে, জিজ্ঞেস করো না। বলে বাবা তোমার কাছে কিছু আছে? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, 40টা স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো, এই বাচ্চাটা বলতেছে 40টা স্বর্ণ মুদ্রা নাকি ওনার কাছে আছে। বলে বাবা কোথায়? সব দিকে হাত ফেলে দেখলো কোথাও পাই না। বলে কোথায় বাবা? বলে আমার আম্মা এদিকে সিলাই ঘুরে দিছে। ছোট্ট বাচ্চা, মা জননীর হুকুম। বাবা সৈয়দ আব্দুল কাদের জিলানী যতই বিপদ আসবে আসুক মিথ্যা বলবে না, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা মিথ্যা বলে তাদের উপরে খোদার লাআনত। মায়ের হুকুম পালন করলেন, ডাকার সর্দার খুলে দেখলো 40টা স্বর্ণ মুদ্রা। বলে বাবা তুমি তো ছোট্ট ছেলে, তুমি যদি না বলতে আমরা তো খুলতাম না। বাবার একটু করে বলে দাও না, কেন বলে দিলে? বলে দিয়েছে আমার মা বলেছে বিপদ যতই আসবে আসুক মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ, ছোট্ট সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হুর এই অমিয় বাণী ডাকাত সর্দারের অন্তরে এমন একা পাক গঠালো, ডাকাত সর্দারের চোখ দিয়ে পানি চলে আসলো। আমরা কত মানুষের জান নিয়ে ফেলি, কত মানুষকে আঘাত করি, আর এই ছোট্ট বাচ্চা মায়ের আদর্শ পালন করে। এই অবস্থার ভিতরে ডাকাত সর্দার বলে মায়ের আদেশের প্রতি, বাবা তুমি এত ভক্তি রাখো গো, তুমি ছোট্ট হতে পারো, তোমার মকাম অনেক উপরে, একটু করে আমাদেরকে তওবা পড়াইয়া দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসর মুস্তাফিদ, ঈদ মিলাদুন নবী, জিদা ফাতিহা ইয়াজদাহুম, জিদা আওলাদে রাসূল, জিদা শাহিন শাহে শ্রীকো, জিদা। মিথ্যা বলে না গৌসে বুগদাদ, ছোট্ট অবস্থায় 40 জন ডাকাতকে আল্লাহর বলি বানিয়ে দিলে। আরো জোরে, আমরা যদি ফাতিহা ইয়াজদাহুমের আর শেখ করি জীবনে মিথ্যা বলতে পারবো। আবার কতগুলো শয়তান আছে যে 100-এর ভিতর 80-টা মিথ্যা কথা বলে, কথা বলতে বলতে বলে এটা জায়েজ আছে কারণ এটা বিয়ের বিয়ে হয়, উকিল আছে না নাই, কথা বলার আছে না নাই। বাবারে একটা সংসার জোড়া দেওয়া
মহৎ পেশা, ভালো কাজ, কিন্তু মিথ্যা কথা বলে কেন দুটো সংসারের ভিতর আগুন জ্বালিয়ে দেয়? আপনি স্বামী স্ত্রীতে পরিণত করবেন, একটা পুরুষ একটা নারীকে মিথ্যার আশ্রয় কেন নেবেন? আল্লাহ তো আছে, সর্বদা সত্য কথা বলবেন, ঠিক কিনা? এরকম অনেক উকিল আছে, আজান দিলে মসজিদে ঢুকে যায়, ঠিক না বেটি? মিথ্যা কথা বলাতে পারে না। সংসারে আগুন জ্বলে উঠে, উকিলেরা শুধু এই কাজগুলো করে না। আমার জীবনে একটা ঘটনা বোয়ালখালীতে দেখেছি, বিয়ে করে স্বামী বিদেশ গেছে, 30 বছরই আসে নাই। কারণ কি? উকিল মেয়ে দেখিয়েছে একটা, খাতায় রেজিস্ট্রি করেছে আরেকটা, 30 বছরও আসে নাই স্বামী। কারণ এটা নিয়ে যখন ধরাধরি শুরু হয়ে গেল, নারী নির্যাতনের মামলা দিবে বলে ভয় দেখালো। এ বলছে নারী নির্যাতনের মামলা খাইলে তো আমার বিষ অবশেষ, গেছে যে গেছে আর আসে না। 30 বছর পর দেশে আসছে, যে ছেলেটা গর্ভে ছিল ওই ছেলেটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে। গৌসে বুগদাদির শিক্ষা, মিথ্যা বলা যাবে কথা বলে মিথ্যা বলা যাবে? কারণ মিথ্যা হলো পাপের মূল। মিথ্যা বন্ধুরে আমার হযরতে আবু নাদর নিশাপুরি কবর কোন করতে পারে? মিথ্যাবাদী নয় গো, একজন পরিপূর্ণ ঈমানদার, উনি কবর খনন করেন। কলে তিনি বলেন, হাফারতু কবরান ফানফাতাহা কবরা ফানফাতাহা ফিল কবরি কবরা আখরা। উনি বলে দিলেন, আমি একটি কবর করতেছিলাম, হঠাৎ দেখতে পেলাম ফানফাতাহা ফিল কবরি কবরা আখরা, অর্থাৎ হঠাৎ দেওয়াল ভেঙ্গে আর একটা পুরাতন কবর করে গেল। জোরে বলো, এইরকম ঘটনা ঘটে নাকি ঘটে না? ইট পড়ে গেল আর একটা কবর খুলে গেল। উনি বলেন, এতদিন মানুষকে কবর ঘুরে ঘুরে দাফন করছি, একটাও তো তুলে দেখি নাই লোকটা কেমন আছে। এখন যখন একটা পুরাতন কবর খুলে গেল, আমি দেরি করি নাই, একটু সুখটাকে ঢুকাই দিলাম, লোকটা কেমন আছে। আরে জোরে, উনি বলেন, অবাক হয়ে গেলাম, আমি দেখতে পেলাম, বন্ধুরে মানুষ যদি মারা যায়, মানুষটাকে উত্তর দক্ষিণ লম্বা করে শুয়ে দি, চেহারাটাকে ক্যাবলামুখী করে দিই। আমি তো অবাক হয়ে গেলাম, আমি একজন যুবককে কবরের ভিতরে দেখতেছি, যার শরীরে যে কাফন দিয়ে দাফন করা হয়েছে ওই কাফন নয়, জান্নাতি পোশাক পরা উজ্জ্বল সুন্দর চেহারা, যার শরীর দিয়ে অপূর্ব সুগন্ধ বের হচ্ছে। জোরে বলো, আরো জোরে, আরো অবাক হয়ে গেলাম, যুবকটার শোয়ানোই জালিসান মোতারাব্বান আত্মাহিয়াতু পড়ার সময়, আমরা যেইভাবে চতুর জানু হয়ে একটা পাকে আর একটা পা যখন গুছিয়ে ফেললাম, দুই পা হয়ে গেল আর একটা পাকে যখন বাস করে, যখন হাঁটুর সাথে পিছনে যখন পিছের অংশে লাগিয়ে ফেললাম, চতুর জানু হয়ে গেল, এটাকে বলা হয় জালিসান মোতারাব্বান। অর্থাৎ তাকাউদের বৈঠকের মতো যুবকটা কবরে বসে রয়েছে, ওয়া ফি হুজুরি কিতাবুন মাকতুবুন
بخطنا حسن ما رأيت من الخطوط আমি তার সামনে সুন্দর অক্ষরওয়ালা একটা কিতাব দেখতে পেলাম এত সুন্দর অক্ষর আমি কোনদিন দেখি নাই আর একটু যখন দৃষ্টি বাড়িয়ে দিলাম আমি দেখতে পেলাম যুবকটা কবরে কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমরা তো কোন মৃত্যু পদযাত্রীকে কবরে কোরআন দিয়ে দাফন করি নাই যুবকটা কোরআন কোথায় পেল ফেরেশতারা যখন সওয়াল করে যখন দেখতে পাবে পাস করলো সাথে সাথে বলবে বন্ধু তুমি কি চাও কেউ বলবে কোরআন পড়ব কেউ বলবে নামাজ আদায় করব কেউ বলবে তাসবিহ আদায় করব এইভাবে সেই কিয়ামতের দিন কবর থেকে উঠবে এই যুবকটা ছিল কোরআন প্রেমিক এই জন্য ফেরেশতাদেরকে বলেছিল ও ফেরেশতা কোরআনে আজিম তেলাওয়াত করা এত সুন্দর ফেরেশতারে একটু করে আমার কবরে আমাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দাও যুবকটা কোরআন পড়তেছে ওয়াকাল এখন যুবকটা ডাইরেক্ট কথা বলা আরম্ভ করলো আকামাতিল কিয়ামা ও বন্ধু কিয়ামত কি কায়েম হয়ে গেল তার মানে যুবকটা জানে একদিন তার কোরআন শরীফ পড়া বন্ধ হবে ওই দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামা নিজে নিজে চিন্তা করুন এখন কয়জনে কোরআন পড়তে যাবে ইংলিশে কথা বলে ত্রুলি পড়ে যাবেন কিন্তু একটা সুরা বলতে বললে পারবো না যখন যারা যারা নামাজ পড়তে যায় সিল্লাই বলি ইমাম সাহেব যারা তার নামাজের নিয়ত বলেন তুমি মুসলমান জানাজার নামাজের নিয়ত তো শিখতে পারো না যারা যারা নামাজের নিয়মটাকে শেখা যায় না শিখতে চাইলে তো এক ঘন্টার ব্যাপার প্রতিদিন দুই মিনিট করে টাইম নিলে আমার মনে হয় দুই দিনও লাগবে না এই জানাজার সম্পূর্ণ নিয়ম মুখস্থ হয়ে যাবে ঠিক কিনা অনুরোধ জানাই ইমাম সাহেবকে আর বলবেন না হুজুর জানাজার নামাজের নিয়ত বনে বরং ইমাম সাহেবকে বলবেন আপনি ইমামতি করেন জানাজার নামাজের নিয়ত আমাদের মুখস্থ আছে আর জোরে বলুন না আল্লাহ পাক এই সুলতান কলোনি ইউনিটেড সকল মহল্লাবাসীকে আল্লাহ জানাজার নামাজের নিয়ম কানুন মুখস্থ করার তৌফিক দান করুন আরে জোরে যুবকটা বলে কিয়ামত কি কায়েম হয়ে গেল ফাকুলতু লা আমনাদুর নিসা পরিবার আমি বলে দিলাম না এখনো কিয়ামত কায়েম হয়নি فقال اعد المدرسة على موضعها বন্ধু দেরি করো না যেখান থেকে ঈদ পড়ে গিয়েছে আবার লাগিয়ে দাও আমি আবার কোরআন পাঠ করব জোরে বলো আসুন এই ঘটনা কেন বললাম কিতাব থেকেই বললাম তার কারণ হচ্ছে আমাদের ভিতরে যদি কোরআনের কে গোটা সমাজে খোদার রহমত নাজিল হবে ঠিক কিনা এই জন্য এই মহল্লাবাসীরা আমরা তো ভাগ্যবান কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমাদের পরিচয় আমরা মুমিন আমাদের পরিচয় আমরা ইমানদার তাহলে আমাদের সামাজিক উন্নয়নের প্রথম ধারা থাকবে ফুরকানিয়ে মাদ্রাসা যেন বন্ধ না হয় একটা ফুরকানি আর টিচারের বেতন যেন কমপক্ষে 10,000 একটা কেজি স্কুলের টিচারকে যদি 5-6,000 টাকা
তিনটা সাবজেক্টের জন্য একটা 2000, এক সাবজেক্ট 6000, তিন সাবজেক্ট 6000। আর এলাকায় যদি আপনার যে সমস্ত ছেলে মেয়েরা আপনার ফুরকা নিয়ে মাদ্রাসায় কিতাব নিয়ে কোরআন শরীফ নিয়ে কায়দা নিয়ে চলে যায়, হাদিস শরীফ আছে, আমার রসুল বলে দিলেন যে আল্লাহ পাক তখন অর্ডার করেন রহমতের ফেরেশতা রে আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে আজিম তেলাওয়াত করতে শিখতে যাচ্ছে তাদের কদম যারা মাটিতে না পড়ে ও ফেরেশতারা তোদের নূরানি ফাঁকা বিছিয়ে দেয়। আরো জোরে বন্ধুরে আমার ইমানদার, কলমা পড়লে ইমানদার, ঠিক কিনা? অন্তরে বিশ্বাস করে জবানে স্বীকৃতি দিলে ইমানদার, ইমানদার হওয়ার পরে ইমানের কাজ করলে সে পাক্কা মুসলমান। আরে জোরে, তাহলে ইমানদার আমরা আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, আল্লাহর নবীর সুন্নাত হাদিস শরীফে বিশ্বাসী, ঠিক কিনা বলুন? আরে যারা বলুন ঠিক কিনা? ইমানদার কখনো ব্যতিক্রম চলতে পারে না, কারণ আমরা নবীর গোলাম, ঠিক কিনা বলুন? আরে যারা বলুন ঠিক কিনা? ইমানটা কত মজবুত শক্তি আমরা জানি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, যিনি মিশরের নীল দরিয়ার কাছে চিঠি লিখেছিলেন, যার চিঠি পেয়ে মিশরের শুকিয়ে যাওয়া নীল নদ আবার পানি প্রবাহ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমাদের এমপি মন্ত্রীকে আমরা সহজে কাছে পাই না, কিন্তু সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ওমর যিনি গোটা অর্ধ পৃথিবীর শাসক, উনি আস্তে আস্তে গভীর রাতে শব্দবেশ ধরে ধরে পদার কবর নিচ্ছিলেন। গভীর রাত, একটি কুড়ে ঘরের পাশে যখন গেলেন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এসে গেল যে মা এবং মেয়ে দুইজনের আওয়াজ শোনা যাচ্ছে, জোরে বলো। মা বলে দিলে এ আমার কলিজার টুকরে বেটি, মা সকাল আস্তে আস্তে কাছে আসতেছে, মা গো তোমাকে বলে দিচ্ছি মা, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশিয়ে নাও, মা গো দেরি করবে না। ওই মুহূর্তের মধ্যে কন্যা বলে দিল, মা কোন অন্যায় করার জন্য আমাকে বলতেছেন? মা আপনি কি জানেন না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম হলো ফারুক, যিনি মিথ্যা এবং সত্যের মাঝখানে দেওয়াল তৈরি করে দেন, যিনি সত্যকে সত্য বলে সার্টিফাই করেন, যিনি মিথ্যাকে মিথ্যা বলে সার্টিফাই করেন, যিনি হককে হক বলেন, না হককে না হক বলেন, যিনি সর্বদা বলে এসেছেন ওয়াকউলুল হক ওয়া ইন কানা মুরলা। আমি ওমরের জীবনের সবচাইতে একটা বড় পাথেয় হলো, যতই তিতা হবে হোক আমি ওমর সর্বদা সত্য বলবো, জোরে বলো। আরো জোরে উনি অন্যায়কে প্রশ্রয় দেন না। মা বলে দিলেন, বেটিরে এত রাত সবাই ঘুমিয়ে পড়লো, নিশ্চয় ওমরও ওনার পরিবারের মধ্যে ঘুমাচ্ছে। আসলে কি ঘুমে? কোথায়? গড়ের কোনায়। কোথায় বলতেছে? মা উনি কেমনে খবর পাবে? বলে, মা ওমর কি ভয় পেয়েছে? উনি একটা দুনিয়ার অর্ধ পৃথিবীর শাসক, ওনাকে ভয় পেলেন, আরেকজন কি ভয় পেলেন না? মা কাকে? ونحن أقرب
ইলাইহিম হাবুলিল ওয়ারি। আরেকজন উপস্থিত আছেন সর্বদা আমাদের গরদানের সাইরগের চাইতো কাছে, উনি হচ্ছেন কে? আল্লাহ। আরে জুড়ে বলুন না কে? মা, ওমরকে ফাঁকি দেবেন? আল্লাহকে কি করে ফাঁকি দেবেন বলুন? উনি তো গরদানের সাইরগের চাইতো আর কাছে। মা এই কথা শুনে চোখের পানি ফেলে দিলে, কাঁদতে কাঁদতে বলে, মা আমি ধন্য হয়ে গেলাম তোর মতো মিয়া, আমি গর্ভধারণ করি। মা বিরাট একটা কবিরা গুনা থেকে আমাকে বাঁচিয়ে দিলি, মা তওবা করলাম, মরে যাব ডুবে পড়ে কখনো দুধের সাথে পানি দিয়ে বেজাল করব না। আরে জোরে মা, আমি ইমানদার না কাফের? কথা বলেন ইমানদার না কাফের? তো সমাজে যদি এই রকম বেজাল না দেয় সঠিকভাবে ব্যবসা করে, ওই রকম মানুষ যদি থাকে, ওই সমাজে উন্নয়ন হবে না গজব আসবে? কথা বলেন, প্রকৃত পক্ষে উন্নয়নের রাস্তা দেখাতে পারে ইমানদারেরা। আরো জোরে ঠিক কিনা বলুন, আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সকাল হয়ে গেল, উমর ডাকা পাঠালেন, মা মেয়েকে ডেকে আনো। ডেকে আনা হলো, বলতেছে মা গো কিছুই বলতে হবে না, আমি উমর গত রাত্রে সব কিছু শুনতে পেয়েছি। আরে এটা তোমার মেয়ে নয়, এটা জিন্দা একজন আল্লাহর ওলি। মা আমি উমরকে একটা আল্লাহকে রাজি করার সুযোগ দাও। মা এই আল্লাহর ওলিটা আমি নিজের হাতে দিয়ে দেবো। আমরা মুমিন ভাই ভাই, ঠিক কিনা বলুন? একটা কথা জানি, দশে মিলে করি কাজ হারি জিতি। আজকে এই মাহফিলটা একজনের দ্বারা কখনো সম্ভব হতো না, হয়তো বিত্তশালী হলে সম্ভব হতো। দশজন মুমিন বা একশো জন মুমিন যখন এক কাতারে আসলেন, আল্লাহর নবীর একটা বাগান সৃষ্টি করার সুযোগ হলো, ঠিক কিনা বলুন? তাহলে মুমিনদের শিক্ষা। আমার রসুলের কাছে একজন লোক আসলো, আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা হেড অফ দা রাবি ডিপার্টমেন্ট রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরতে আবু হুরায়রা বলেন, একজন লোক আমার নবীর কাছে আসলেন, একটা অভিযোগ পেশ করলেন। আরে জোরে বলুন না, কি? কাসওয়াতা কলবিহি, বলে আল্লাহর নবী আমার এই অন্তরটা নরম হয় না, অন্তরে দয়া মায়া আসে না, কিন্তু আমার ইচ্ছা হয় আমার অন্তরটা কোমল হোক, আমার অন্তরটা মায়াময়ী হোক। আমার রসুল মেডিসিন দিয়ে দিলেন, ফাকালা ইনসা রাসালিয়াতিমে ওয়াতিমিল মিসকিন, বলে দিলেন উম্মত যাও ইয়াতিমের মাথায় হাত বোলাও, গরিবদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে মুমিন ভাইদেরকে বলি, যদি ইমানদার হয়ে থাকেন, এলাকার ভিতরে গরিবের ছেলে মেয়ে আছে, লেখাপড়া করতে পারে না, অনেক এতিম আছে, তাদেরকে ধরে ধরে স্কুল মাদ্রাসায় প্রবেশ করিয়ে দাও। সামাজিক সংগঠনের মাধ্যমে আমার রসুল যেভাবে হিলফুল ফুজুল সংগঠন বেঁধে যেভাবে গোটা আরবিকে উন্নত করেছিল, এই সুলতান কলোনি ইউনিটের সকল মহল্লাবাসী আপনাদেরকে অনুরোধ জানাবো, ইমানদারের কাজ হবে ইমানওয়ালা কাজ, ঠিক কিনা বলুন? কারণ মাইকেল এস হার্ট যখন একশত মনীষীর জীবনী যখন লিখতে ছিল, ঘুরতে ঘুরতে দেখতেছে আমার নবীর উপরে কেউ নাই, কথা বলুন আমার নবীর উপরে কেউ নাই, আমার নবীজির জীবনী সর্বাগ্রে স্থান দিলেন, একশো মনীষীর জীবনী লিখলেন, কারণ আমার নবী হচ্ছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তির দিশারি, ঠিক কিনা বলুন? আমার রসুলের
সহযোগিতা করেছে আপনারাও করুন। যার ঘরে চাল নাই এই এলাকার যুবকেরা যদি যারা বিত্তশালী আছেন আপনারা যদি একটা পান করেন তাদের ঘরে যাতে প্রতি মাসে রিজিক আসে ওই রকম যদি একটা ব্যবস্থা করে দেন সমাজটা তো গোটা একটা শান্তির বাগানে পরিণত হবে, ঠিক কিনা বলেন? শুধু সমাজের উন্নয়ন নয় সমাজটা একটা জান্নাতি পরিবেশ বহন করবে। আর একটু জোরে বলুন। যা হোক লাস্ট একটা হাদিস শরীফ বলে আমি শেষ করে দিচ্ছি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমরা রোগী সেবা করতে যাই কিনা কথা বলেন না, কেউ যদি হাসপাতালে রোগী দেখতে যায় হঠাৎ একটু ওনার যদি হাজত ধরে এখন আমি গেলাম একটু জড়িয়ে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেলাম, এরকম অনেকে সেবা করে কিনা? যদি বলুন না করে কিনা? আল্লাহর নবী বলেন রোগীর সেবার নিয়ম নীতি রয়েছে। আমার নবী বলেন মান তাবাদ্দা ফাহসানাল উদুআ ওয়াআদা আখাহুল মুসলিমা মুহতাসিবান মুআইদা মিন জাহান্নামা মাসীরাতা সাবঈনা খরীফা। আমার নবী বলেন উম্মতের নারী পুরুষ শোনো, কেউ যদি রোগীর সেবা করার জন্য নিয়ত করে যদি উযু করে মুসলমান ভাই বোনের ইমানি ভাই বোনের যদি সেবা করে আমার রাসূল বলেন আমি হায়াতুন নবী তোমার জন্য জামিদার জামিনদার। কেমন জামিনদার তুমি জানো নি? উম্মত তোমাকে এক বছর নয় দুই বছর নয় গোটা সত্তর বছরের রাস্তা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখা হবে। জোরে বলো। এগুলো কিসের কাজ? ইমানদারের কাজ। কিসের কাজ? ইমানদারের কাজ। এই জন্য সকলের প্রতি অনুরূপ যদি সমাজ উন্নয়ন চান ইমানদার হিসেবে ইমানি কাজ লাগবে, ঠিক কিনা বলুন? ইমানি কাজ হচ্ছে এলাকার সকলের সেবা করা, মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে আদর করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করা, ঠিক কিনা বলুন? নিজে যেই রকম নিজের কল্যাণ কামনা করি আমার মুমিন ভাই বোনেরও সেই রকম কল্যাণ কামনা করতে হবে। হিংসা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, শত্রুতামি রাখা যাবে না। আল্লাহর কোরআন তাই বলে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন। আমার আল্লাহ বলেন ইমান থাকার সাথে সাথে যে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখে সেই হল ইমানদার। ও বান্দাবান্দিনি শোনো, যা কিছু করো না কেন তোমাদের পরিশ্রম কখনো বৃথা যাবে না, কারণ ওয়া ইন্না লাহু কাতিবুন। আমি আল্লাহ তোমাদের সকল কাজগুলো কিরামান কাতিবিন দ্বারা লিখিয়ে নিচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকের মাহফিলকে কবুল করুন। এই কারের পিছনে দুটি ইউটিউব চ্যানেলের কথা লিখে আছে, একটা হচ্ছে এই স্পিকারটা যেটা আছে জায়েস মিডিয়া, ওটা হচ্ছে জাল হক মিডিয়া, আর একটা ডাইরেক্ট হচ্ছে জাল হক মিডিয়া। আমি যে হাদিস শরীফগুলো পড়েছি ওইগুলো কিন্তু ওই জায়েস আপনার মিডিয়াতে এবং জাল হক মিডিয়াতে হাদিস শরীফও বলা হলো, হাদিস শরীফের অনুবাদও করে দেওয়া হলো যাতে আপনারা আমল করতে পারেন।
আমরা বিশেষ করে ইউটিউব চ্যানেলে শুধু আমরা ওয়াজ মাহফিল পাই, বক্তব্য পাই, কিন্তু এখানে আমলের অনেকগুলো হাদিস শরীফ আমি গুনাগার রেকর্ড করে করে ওখানে ইউটিউবে আপলোড দিয়েছি, যাতে আপনারা সকলেই ওগুলো জানতে পারেন, ওই হাদিস শরীফের উপরে নিজের আমল করতে পারবেন। এবং অসংখ্য ওলামায়ে আহলে সুন্নাহর মাহফিল ওইখানে রয়েছে, আর ওনার একটা ওয়াজ মাহফিল আছে মুজিবুর রহমান আল কাদেরী, ওনার এই ওয়াজটা হচ্ছে শুধুমাত্র মাইয়েদেরকে নিয়ে। মাইয়েদের গোসল কেমন করে দেবে, সাকারাতের বিছানায় মাইয়েদের জন্য কি কি করণীয় আছে সবকিছু মিলিয়ে ওনার একটা ওয়াজ জায়েজ মিডিয়াতে আছে। আশা করি ওই ওয়াজটা যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুন, প্রত্যেক আমার আমিন। আসুন সকলে দাঁড়িয়ে নবী যে একটা একটু সালাম দি, আই নবী সালাম। Thank you.
কত গুনাহ করেছি আমরা কেউ জানি না আল্লাহ, হতে পারি গুনাহগার, হতে পারি নাফরমান, আল্লাহ তারপরেও আমাদের একটি পরিচয় আছে, আমরা সবাই গোলাম তোমার প্রিয় নবীর গোলাম। আল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে তুমি কিছু সৃষ্টি করতে না,
আল্লাহ যে নবী না বলে কিছুই হত না, আল্লাহ নবীর খাতিরে জীবনে ছোট বড় জেনে না জেনে যত প্রকারের গুনাহ করেছি আল্লাহ জীবনের তাম গুনাটুকু মাফ করে দাও, আল্লাহ সব কিছু বলতুটি মাফ করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে, আল্লাহ কমিটি বাংলাদেশ 23 নং ওয়ার্ড সুলতান কলোনিয়ের শাখা এবং মহল্লাবাসীর পক্ষ থেকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও, সমস্ত ভুল ত্রুটি মাফ করে সবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে গুণ সবাব সর্বপ্রথম হায়াতুন নবীর নোরানি জিন্দা রোজে আপদসে পৌঁছিয়ে দাও, খাজা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাম নবী রাসূলদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও, সমস্ত আহলে বাইতে রাসূল আজওয়াজ মুতাহারা উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশাওয়াশরা আসহাবে রাসূলিল্লাহ আনসার রাসূলিল্লাহ মুহাজিরিন রাসূলিল্লাহ মুহাদ্দিসিন রাসূলিল্লাহ মুফাসসিরিন রাসূলিল্লাহ নকবায়ে রাসূলিল্লাহ নজবায়ে রাসূলিল্লাহ শোহাদায়ে রাসূলিল্লাহ আহবাব রাসূলিল্লাহ তাবিঈন তাবে তাবিঈন আইমে মুস্তাহিদিন আইমে মুস্তাম্বিতিন আইমে মুতাকাদ্দিমিন আইমে মুতাখিরিন আইমে সালফ সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দর নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও, হুজুর সাইয়েদুনা গাউসুল আজম দস্তগীর খাজা গরীব নওয়াজ ইমাম নকশবন্দি ইমাম রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও, আল্লাহ খাজা খাজগান হযরত খাজা শাহ সুফি আল্লামা খাজা সৈয়দ আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা হযরত খাজা খাজগান হযরত খাজা সৈয়দ আহমদ সিরফুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাজা আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও, তমাম বিশ্বের জমিনে তরিকায়ে কাদেরিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া মুদাদ্দিদিয়া গসুদরা দিয়া সোহরওয়ার দিয়া ওয়াইসিয়া কলন্দরিয়া নিজামিয়া সাইফিয়া করণিয়া তরিকায়ে দরবারে মেজবান্দার শরীফ সহ তমাম বিশ্বের জমিনের বড় হক সিলসিলা থেকে যত ওলি গোস কত আব্দাল নাকিব নজির আওতার পীর মশায়েখ বুজুরগানি দিন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও, মুনিব আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা পীর এবং আপন পীর মুর্শিদ যাদের পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আপন পীর মুর্শিদের নূরানি রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও, মুনিব এমন একটা সময় ভিক্ষার হাত বাড়িয়েছি আল্লাহ যেই সময়ে তোমার বলিরা তাহাজ্জুদ পড়তে চলল আল্লাহ তোমার বান্দা বান্দিরা গোপনে চোখের পানি ফেলে ফেলে তোমার সাথে প্রেমের খেলা খেলতেছে আল্লাহ কঠিন আল্লাহ এই সময়ের মধ্যে তোমার শাহী দরবারে হাত বাড়ালাম, আমাদের ভিতর আমরা এমন অনেক হতভাগা আছি যাদের আব্বা জান সন্তান ছেড়ে কবরে চলে গেল, আল্লাহ অনেক মা সন্তানকে ছেড়ে কবরে পাড়ি দিয়ে দিল, আল্লাহ জানি না আমাদের জনম দুঃখী আব্বা গর্ভধারিণী জনম দুঃখিনী মা কবরের মধ্যে এখন কেমন আছে গো আল্লাহ,
আল্লাহ আজকে জুমারাত, এই জুমারাতেও সিলাই আমাদের মা বাবার কবরে গুলো সবাব পৌঁছিয়ে দিয়ে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এন্তেকাল করল, আল্লাহ তাদের কবরে গুলো সবাব পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে সুলতান আখিদা খানম, জিন্নাত বেগম, রাজা মিয়া জালালউদ্দিন, শেখ আহমদ, নাসিমা বেগম, ইউসুফ, আল্লাহ ইসলাম খান সহ আরো যারা যারা অত্র এলাকা থেকে কবরবাসী হয়েছে তাদের কবরে গুলো সবাব পৌঁছিয়ে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেশি আছে হায়াতে বেন নসিব কর আল্লাহ। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে আল্লাহ, বিশেষ করে মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ মানিক, আল্লাহ ইমরান, রুহুল আমিন, আল্লাহ দোয়া চেয়েছে। আর বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছে, বিশেষ করে আজমাইন মাহাতাব রায়ান দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ কবুল করো আল্লাহ। আল্লাহ যাদের জীবনে অভাব অভাব দূর করে দাও, আসমানি বলা জমিনি বলা দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের রিজিক বাড়িয়ে দাও, গাইবি ইজ্জত দান করো আল্লাহ। আমাদের সকলকে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে রক্ষা করো আল্লাহ, সংক্রান্তকারীর সংক্রান্ত থেকে রক্ষা করো আল্লাহ, আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করো আল্লাহ, শত্রু শত্রুকামী থেকে রক্ষা করো আল্লাহ, জালেমের জুলুম থেকে রক্ষা করো আল্লাহ, হিংসুটের হিংসা থেকে রক্ষা করো আল্লাহ। উনি যারা যারা অসুস্থ আছে শেফা দান করো আল্লাহ, যারা বিপদের মধ্যে আছে বিপদ দূর করে দাও আল্লাহ, ব্যবসায়ী বাইরেরকে ব্যবসায়ী উন্নতি দান করো, চাকরিজীবীদের রিজিক বাড়িয়ে দাও আল্লাহ, যারা বেকার কর্মসংস্থান দান করো আল্লাহ। আল্লাহ কেউ চালক কেউ অন্যান্য পেশার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের আপন পেশার মধ্যে বরক সৃষ্টি করে দাও। মুনি অত্রেকা থেকে যারা বিদেশের জমিনে থাকে আল্লাহ তাদেরকে কবুল করো, বিদেশের জমিনে তাদের রিজিক বাড়িয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো। যাদের সেলিমি লেখাপড়া করতেছে বিদ্যা বুদ্ধি এলমে হেলমে তরক্কি দান করো আল্লাহ। আল্লাহ যত ছেলেমে অত্র এলাকা থেকে এসএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ, এবং যারা যারা সামনে এইচএসসি এবং আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ সকলকে পরীক্ষায় উত্তম রেজাল্ট দান করে শিক্ষার উন্নত সোপানে পৌঁছিয়ে দিয়ে মাওলা। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব যারা মোহাম আনোয়ার খানকে কবুল করুন আল্লাহ, আল্লাহ ওনার সাথে যারা যারা এই গৌসিয়া কমিটির সাথে সম্পৃক্ত আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ, আল্লাহ অত্র মহল্লাবাসীকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিল সুন্দর করেছে আল্লাহ তাদের জীবনকে তুমি উন্নত রঙে সাজিয়ে দাও আল্লাহ, উন্নতির রঙে সাজিয়ে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ অবনতি থেকে হেফাজত করো আল্লাহ, ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা করো আল্লাহ, যাদের সন্তান নাই সন্তান দান করো আল্লাহ। মুনি এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ, আল্লাহ আমার গাউসিয়া কমিটি এর ভাইদেরকে কবুল করো আল্লাহ, আল্লাহ আমার অত্র মহল্লাবাসীকে কবুল করো আল্লাহ, আল্লাহ তাদের সহযোগিতায় প্রত্যেক বছরে মাহফিলকে আরো সুন্দর করে করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আখেরি ফরিয়াদ যাদের হায়াত নাই হায়াত বাড়িয়ে দাও, উনি জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ, সোনার মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। আল্লাহ আখেরাতে সাগরাতের বিছানায় আজরাইল এসে যখন আমাদের রুনিয়ে টানাটানি করবে ওই কঠিন মুহূর্তের সময় আমাদের আপা আমাদের জানের জান প্রাণের চেয়ে প্রিয় জানের চেয়ে প্রিয় আখেরি নবীর নূর আমনি দিদার নসিব করে হায়াত নবীর
জবান বর দিয়ে আমাদের প্রত্যেকের জবানে জবানে সালু করে দিও ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূল।